জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এদের কোনো হিসাব নাই, বিনা হিসাব জাহান্নাম। বিনা হিসাব যারা জাহান্নামী, তাদের ঈমানও নাই, তারা বেঈমান। যারা দৌলতে ঈমান ছেড়ে দিয়েছে, দৌলতে ঈমানকে যারা নষ্ট করে ফেলেছে, ঈমানই নাই তো বিনা হিসাব জাহান্নাম। বিনা হিসাব জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কিন্তু যদি ঈমান এবং আমল উভয়টা ঠিক থাকে, যাদের ঈমানও আল্লাহর পছন্দের ঈমান, আমলও আল্লাহ পাকের পছন্দের এ কোয়ালিটির আমল, সবই প্রথম সারির ফার্স্ট ক্লাস, তাহলে হাদিসে পাকে আছে এমন ফার্স্ট ক্লাস ঈমানদারদের একটা কাফেলা বিনা হিসাব আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে, যাদের হিসাব হবে না কোনো। বিনা হিসাব জাহান্নামে যাবে একদল, যাদের ঈমানও নাই আমলও নাই। আবার বিনা হিসাব জান্নাতে যাবে একদল, যাদের ঈমানও এ কোয়ালিটি, আমলও এ কোয়ালিটি। বিনা হিসাব যে কাফেলাটা আল্লাহর জান্নাতে যাবে, সরকার বলে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা হিসাব জান্নাতীদের কাফেলাটাও একেবারে ছোট নয়। বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, তাদের সংখ্যা নবী বলছেন 70,000। এবং এরা এক একজন এত পাওয়ারফুল বিনা হিসাব ভিআইপি জান্নাতি, যাদের এক একজনের পিছনে আবার বিনা হিসাব জান্নাতে পার হয়ে যাবে 70,000। এবার 70,000 দিয়ে গুণন দেন, বিশাল বড় কাফেলা যেটা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। বিনা হিসাব জাহান্নামে যাবে তারা যাদের আকীদাও ঠিক নাই, ঈমানও বরবাদ করে ফেলেছে, ঈমান নাই নষ্ট করে ফেলছে। এজন্য একটা দল তো চায় যে আমাদের আকীদা নষ্ট হয়ে যাক। যে সকল বিষয়ে বিশ্বাস রাখতে হয়, আকায়েদের ওই বিষয়গুলো শিক্ষাও এখন আর নাই। মুসলমানের সন্তানদেরকে আকীদা শিক্ষা দেওয়া হয় না। সঙ্গত কারণে যখন স্কুল কলেজের বারান্দায় চলে যায়, নাস্তিকের ধোকায় পড়ে ঈমান বরবাদ করে ফেলায়। বিচার আছে না নাই? হ্যাঁ মিয়া বসেন, আপনি তাড়াতাড়ি বসেন। ঈমান ও মুরব্বীদের মজলিস, আমি মাপ চেয়ে নিতেছি, বড়দের মজলিস। আমার যতটুকু কষ্ট হইতেছে তার চাইতে আমার এই মুরব্বী পিতৃতুল্য মুরব্বী পাশে বসে আছেন আরো মুরব্বীরা, সবাই ওনাদের আরো বেশি কষ্ট হইতেছে। ঈমানের উপরে আক্রমণ কিন্তু হচ্ছে, এবং ঈমান আকীদার উপরের আক্রমণ যারা করে, এদের আক্রমণ গুলো খুব সূক্ষ্ম কায়দায় হয়। এটা একেবারে যদি আক্রমণের শিকার কেউ হয়ে যায় তো তার সব শেষ হয়ে যায়। যুগে যুগে একেবারে ইসলামের প্রথম যুগ থেকে এ সকল আক্রমণ গুলো হয়ে আসছে। ইসলামে যখন বিজয় আর বিজয় চলতেছিল, একসময় তো মুসলমানরা
অর্ধ জাহান শাসন করেছে। হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে আধা জাহান মুসলমানের খেলাফত, আবার হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর আমলে জিন্নুরাইন, ওনার আমলে সারা দুনিয়ার চার ভাগের তিন ভাগ মুসলমানদের হাতে, বিজয় খালি আসতেই শুরু করছে। ওই সময় কিন্তু সূক্ষ্ম আকিদার উপরে আক্রমণের মাধ্যমে মুসলমানদেরকে ডিভাইডেড করার, বিভক্ত করার মেহনত একটি গোষ্ঠী ইহুদ নাসারার দালালরা করেছে। হযরত উসমানের শাসন আমলে ইহুদ নাসারাদের গোপন বৈঠক হয়েছিল, মুসলমানদের বিজয় যেভাবে চলতেছে এটাকে থামাইতে হলে তাদের আকায়দে আক্রমণ করো, আকিদা আক্রমণ না করলে ভাগ করতে পারবে না, আমল ভাগ করা যায় না, কিন্তু আকিদা ভাগ করে দিলেই ভাগ হয়ে যাবে। না ওরা সূক্ষ্ম কায়দায় আহলে বাইতের মুহাব্বতের আওয়াজ চালু করলো, ইহুদ নাসারারা সূক্ষ্ম সূক্ষ্ম আওয়াজ, দেখছ নবীর পরে আবু বকর খলিফা হইল, তারপরে উমর খলিফা হইল, উসমান খেলাফত চালাইতেছে, আলীর খবর নাই, অথচ আহলে বাইতের মুহাব্বতটা ঈমান, আওয়াজটা খুব সূক্ষ্ম। সে মুমিন যাদের সামনে রসুল নাই, নবীর আল আছে, আলের প্রতি মুমিন তো দুর্বল বেশি, নবীর আলের মোহাব্বতের আওয়াজ চালু করে আহলে বাইতের ফজিলত বর্ণনা করা শুরু করেছে তাফজিলিয়া। তখনও পর্যন্ত তাদের আকিদায় গণ্ডগোল হয় নাই, শিয়া তাফজিলিয়া যারা তারা আকিদাগত ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাআর সাথে মিল, কিন্তু তারা তাদের আলোচনায় আহলে বাইতের মোহাব্বত প্রকাশ করত। সূক্ষ্ম কায়দায় যখন আহলে বাইতের আলোচনা বিশেষভাবে আওয়াজ তুলে দিয়েছে, তো এর থেকে আর একটু কিছুদিন পরে যায় আলাদা একটা গ্রুপের জন্ম হয়েছে, যাদের ভেতরে নতুন নতুন আকিদা ওরা প্রবেশ করায়ছে। যেমন ওদের ভেতরে আকিদা ঢুকায় দিছে, জানো আলুন নবীর কিন্তু অনেক দাম, নবীর পরে খলিফা হওয়ার যোগ্য ছিল হযরত আলী, জুলুম কইরা হযরত আবু বকর আর হযরত ওমরকে খলিফা বানাইছে তার অনুসারীরা, আবু বকর ওমরের দোষ দেয় না, দোষ দেয় আবু বকর ওমরের পরিবারের লোকরা, ভক্তরা, তারা খেলাফতটাকে তারা ওই দিকে লয়ে গেছে গা। এমনকি শিয়া ইসনা আশারি আর একটা আকিদা আছে, আয়েশা ও হাফসা হযরতরা বজহর শহীদ করদান, আয়েশা আর হাফসা এই দুইজনে মিলা আল্লাহর রসুলের বিষ খাওয়ায় মেরে ফেলাইছে। ওই যে নবী পাককে শাহাদাতের দোয়া রসুল বারবার করেছেন, বহু তাকে যে ইহুদি মহিলা নবীজিকে বিষ মুখে দিয়ে দিছিল মৃত্যুর আগে, বিষের যে আসর নবীজির চেহারায় ভাসছে, এটাকে কাজে লাগায়া আকিদা ঢুকাইছে। আয়েশা মারছে নিজের বাপেরে খলিফা বানাইবার লেগা, আর হাফসাও মারছে তার বাপেরে খলিফা বানাইবার লেগা। মুসলমানদের ভেতরে দুইটা ভাগ করে দিয়েছে, এবার আলুন নবী আর আহলে বাইতের মুহাব্বত দাবি বানায় মুসলমান মুসলমান মারামারি শুরু হয়েছে। শেষ বেলায় সাহাবীরা পর্যন্ত এই ঝগড়ার ভেতরে শাহাদাত বরণ করেছে,
পর্যায়ক্রমে জঙ্গে জামাল জঙ্গে সিফিন হয়েছে, সাহাবা শানে সাহাবার উপরে আক্রমণ করেছে, আবু বকর উমর উসমান আলীর ফজিলতের উপরে আক্রমণ করেছে সূক্ষ্ম আকীদা। এভাবে করে মুসলমানদেরকে গ্রুপ ভাগ।